আমি ঠাকুরের নিন্দা করিনি কোটে যে মামলা হয়েছে যে মামলা করেছে সে ভুল করেছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি আমি যখন সিলেট কোটে কাঠগড়ায় দাঁড়ালাম আমাকে জজ বললেন আপনি কি পিস টিভির আলোচক আমি বললাম জি উনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম আমি যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে জজ বললেন মামলা আপনার সাথে সাথে আমার আমার কিছু কথা কথা আছে তিনি বললেন ছাড়াই তাতে মামলার কোনো কথা ছিল না তাতে বুঝলাম যে আমার বক্তব্য তার মুখস্থ আছে তাতে এটা বুঝলাম যে মনে হয় কোনো দলের লোক যার কারণে আমার কোনো কোনো কথা তাকে খুব খারাপ লেগেছে যেই কথাগুলিও ধরে রেখেছে ধরে রেখে সেগুলো আমাকে শোনাচ্ছেন এজলাসে বসে তো চোদ্দ মিনিট কথা বললেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস রবীন্দ্রনাথ ঠাকুর কে বাঙালি ছেলে চিনে না জানে না যারা জানে তারা ছেলে মেয়েদেরকে জানতে দেয় না জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলেছিল বেটারা বাংলা ভাষা জানে না আবার বিশ্ববিদ্যালয় বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঠাকুর পঁচিশ লাইনের কবিতা লিখেছিল যা কলিকাতা প্রেস ক্লাবে সর্বপ্রথমে পড়া হয়েছিল তার লাইন লাইন প্রথম দশ দশ বাঙালিরা বাছাই করেছে এদেশের মাটিতে চলেছে বিপদ সীমার উপর দিয়ে মানুষ বুঝুক আর না বুঝুক